এখন কোরিয়ানদের একটা গ্রুপ মহামারীর মতো আমাদের স্কুল কলেজের বাচ্চাদের ভিতরে ছড়ায় পড়ছে। একটা গ্রুপের নাম হচ্ছে বিটিএস, ইসলামিক স্কুল, সেকুলার স্কুল, সকল স্কুল অ্যালাইক। এই বিটিএস এর ছেলেগুলো কোরিয়ান, কোরিয়ার কালচারের সাথে আমাদের কালচারে কোনো রকম কোনো মিল নাই। আমি আল্লাহ আমাকে 50 বার কোরিয়ায় গেছি, কম করে হলো, কোনো ধরনের কোনো মিল নাই, কিন্তু ওইটার জন্য আমাদের এখানে পাগল। সমাজ সদে আমাদের একটা মসজিদে পথ শিশুদেরকে কোরআন শিখায়, সেখানে যে টেবিল আছে, যে নিচে মাদ্রাসার এক ধরনের টেবিল হয় না, ওইটার উপরে লিখে থুয়ে রাখছে বিটিএস, মানে এই পর্যন্ত ছড়াইস। এই কথাটাই বলতেছে যে আপনি উইল কনভার্ট ইউর চিলড্রেন, তোমাদের ছেলে মেয়েদেরকে আমরা কনভার্ট করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। হ্যাপেন্স বিট বাই বিট, একটু একটু করে হয়, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। আপনিও আপনার ঘরে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, যদি আপনার 10 বছরের অ্যাবাব কোনো ছেলে বা মেয়ে থাকে, আমার ধারণা তারাও জানবে, অন্তত শব্দ অক্ষরগুলো অন্তত জানবে, তারা যদি এক্সপ্লোর নাও করে। কোয়াইটলি অ্যান্ড সাটলি, সাটল মানে হচ্ছে সূক্ষ্মভাবে, কোয়াইটলি চুপচাপ, অ্যান্ড ইউ উইল বেয়ারলি নোটিস ইট, আপনি এটা নোটিসও করবেন না। আসলে তো আমরা নোটিস করি না কিভাবে এটা আসলো, তাই না? হঠাৎ করে একদিন আমরা দেখতেছি যে এটা একটা মহামারী হয়ে গেছে। এবং এই এই এলজিবিটির প্রসঙ্গে কেন আসলো এটা, কারণ এই ছেলেগুলোকে দেখলে আপনার অনেক সময় লাগবে বুঝতে যে এগুলো ছেলে না মেয়ে, নাকি এগুলা তৃতীয় লিঙ্গ, এটা আপনার চিন্তা করতে হবে দেখলে তাদের বেশভূষা বা যেভাবে তারা বিহেভ ভাব সব দেখাইতেছে সেটাতে। জাস্ট লাইক ইউ আর ওয়ারিড দে উইল চেঞ্জ দেয়ার গ্রুপ অফ ফ্রেন্ডস, আপনি যা নিয়ে খুব চিন্তিত সেইভাবেই তারা তাদের বন্ধু চেঞ্জ করে ফেলবে। এই এই মহামারীটা এসব অনেকের মোবাইল অ্যাক্সেস হয়ে গেছে, হয়েছে না? এই মহামারীর সময় হয়েছে, অনলাইন পড়াশোনা হয়েছে, এখন দেখবেন মেয়েরা মেয়েরা ছেলেরা ছেলেরা নিজেদের গ্রুপ আছে, ওইসব গ্রুপে এইসব চালাচালি হচ্ছে, নতুন ফ্রেন্ড সার্কেল হয়েছে। তো এটাই বলতেছেন দে উইল চেঞ্জ দেয়ার গ্রুপ অফ ফ্রেন্ডস, তাদের ফ্রেন্ডসের গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। তুমি চিন্তা করতেছো এত ওয়ারিড, আমরা কত ওয়ারিড না, আসলে আমি তো দেখি আমাদের সমস্ত চেষ্টা ড্রেনে যাচ্ছে। কোন সেন্সে আমাদের বাবা মাগুলো তো আমরা বোঝাইতেই পারলাম না যে এগুলো দেওয়া যাবে না, এগুলো দিয়েন না। এই গরু রচনা করতে 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 বলতে বলতে আমি নিজে ফেড আপ, মানে আমার মনে হয় আমার গার্ডিয়ানরা যারা নার্সারি কেজি ওয়ানের যারা যাদেরকে আমি অ্যাটেন্ড করি, তারা হয়তো মনে মনে চিন্তা করে এই লোকটা মরে না কেন, বারবার একই কথা বলে। কিন্তু আমাদের যে সব শেষ হয়ে যেতেছে, এই যে বলতেছে ঠিক এইভাবেই শেষ হয়ে যেতেছে। আমরা বুঝি, আমরা লাল দাগ দিয়ে দিয়ে রাখছি এবার, এই 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 বাচ্চার এক্সেস আছে, এই এই গল্প করে আইসা। এবং আমরা বলছি যে আপনারা 7 মাস আছে শুধরায় নেন, স্পেশালি নার্সারি, কারণ নার্সারিতে এবার আমরা অনেক স্ক্রিন করে নিছি, অনেক তাকিক করে নিছি, বাবা মা কথা দিয়ে গেছেন যে এই সমস্ত বন্ধ করবেন, এগুলার এক্সেস থাকবে না, সেই কথা তারা রাখেন নাই। আপনাদের ভিতরে থাকতে পারে এরকম, যায় না,